অনেক তো হলো পাহাড় জঙ্গল সমুদ্র, এবার চলুন যাই ঘুরে আসি গ্রাম বাংলা নিজস্বতার সন্ধানে। কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিওর জন্য। শুভদীপ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার শুভদীপ। আসুন তাহলে শুরু করা যাক। পৃথিবীর বুকে প্রত্যেকটি জাতির নিজস্ব সংস্কৃতি সমহিমায় বর্তমান, বাংলাও তার ব্যতিক্রম নয়। তারই অন্যতম নিদর্শন পাওয়া যায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া নামক একটি গ্রামে। এখানে প্রবেশের সাথে সাথেই আত্ম উপলব্ধি করতে পারবেন পটচিত্রের অসামান্য নিদর্শনের। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই পটুয়া গ্রাম। রবিবারের সকালে সস্ত্রীক বেরিয়েছি এই গ্রাম ঘুরব বলে। দুপাশে গাছে মোড়া রাস্তা দিয়ে চললাম গন্তব্যের দিকে। গাড়িতে করে এখানে আসতে চাইলে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে ডেবরা বাজার, সেখান থেকে বালিচক পিংলা হয়ে এই গ্রামে পৌঁছতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা। নতুবা ট্রেনে হাওড়া থেকে বালিচক, সেখান থেকে ময়নাগামী বাসে পিংলা হয়ে পৌঁছতে পারেন এই গ্রামে। গ্রামের নামটি নয়া। প্রায় 50টি মুসলিম পরিবার বংশ পরম্পরায় বয়ে চলেছে এখানকার শিল্পকলা। পুরাণ মতে এই স্থানের পটুয়ারা মূলত হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। পরবর্তীকালে মুসলিম আধিপত্যের কারণে এই পুরো সম্প্রদায় ধর্মান্তরিত হয়, তাই এখনও এনাদের অধিকাংশ পটচিত্রে হিন্দু দেবদেবীরাই অগ্রাধিকার পায়। এই চিত্রকলায় ব্যবহৃত সমস্ত রং ভেষজ, যেমন হলুদ বেটে হলুদ রং, অপরাজিতা ফুল দিয়ে নীল রং, সেসব রঙের বাহার দেখলে সত্যিই অবাক হয়ে যেতে হয়। পটের মাপও বিভিন্ন, প্রত্যেক পটচিত্রই কিছু না কিছু গল্প বলছে। মূলত কি এবং কত বড় গল্প তার উপরেই নির্ভর করে এই পটচিত্রের মাপ। আগে মূলত জড়ানো পটচিত্রের প্রচলন বেশি ছিল, কারণ এই জড়ানো পটচিত্র একটু একটু করে খুলে পটুয়ারা পটের গান গেয়ে গল্পের মূল বিষয় তুলে ধরতেন। এখন অবশ্য ঘর সাজাবার উপকরণে পরিণত হয়েছে এই পটচিত্র, তাই মাপেও এসেছে বিবর্তন, তুলনায় ছোট হয়েছে অনেক ক্ষেত্রেই। এখানে প্রত্যেক বছর নভেম্বর মাসে পটমায়া উৎসব হয়। দেশ বিদেশ থেকে উৎসাহীরা আসেন এখানে, সে এক জমজমার ব্যাপার। তবে আমাদের সেই সৌভাগ্য হয়নি দেখার। আমরা বেশ ফাঁকা ফাঁকাই ঘুরে চললাম আশেপাশ, দেখলাম সংগ্রহশালা, সেখানে সবিস্তারে বর্ণনা রয়েছে পটচিত্র সম্পর্কে। এদিক ওদিক ঘুরতে ঘুরতেই চোখ পড়ল এক চিত্রকারের বাড়িতে। পরম যত্ন আর নিপুণতায় এক মনে তুলির আঁচড় কেটে চলেছেন পটচিত্রে। আমাদের দেখে উৎসাহে এগিয়ে এলেন আর জিজ্ঞাসা করলেন, কিছু দেখাবো বাবু, দেখবেন, আসেন না ভিতরে। ডাকে সাড়া দিতেই হলো।
ভিতরে যেতেই মেলে ধরলেন ওনার অসাধারণ সব চিত্রকলা নিদর্শন। কি নেই তাতে, দুর্গা গণেশ লক্ষ্মী থেকে শুরু করে রয়েছে হাল ফ্যাশনের কালীঘাটের বাবু বিবি স্টাইলের পটচিত্র। শুধু যে পটচিত্রই রয়েছে তা নয়, রয়েছে স্টিলের কেটলি বা প্লেটের উপরে কাজ। গত দুই বছর প্রায় কোনো মেলাই হয়নি এখানে, এবছরের পটমায়া উৎসবও বন্ধ, তাই ওনাদের মুখে একটু হাসি ফোটাতে দরদাম করে কিনেই ফেললাম দু পিস রঙিন কাজ করা কেটলি। এই ঘোরাঘুরি করতে করতেই বেলা হয়ে আসছিল, অনেকখানি পথ ফেরত যেতে হবে, তাই আর দেরি না করে রওনা দিলাম ফেরার পথে। বাইরে থেকে যারা এখানে আসবেন তাদের একটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু সেই অর্থে কোনো থাকার বা খাবার মতন জায়গা নেই, তাই রাত কাটাবার প্ল্যান না করাই ভালো। যদি একান্তই থাকতে চান তাহলে কোলাঘাট বা খড়গপুরে থাকতে পারেন। বাকি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশনে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।